365 দিন রাজনীতি হয়, 365 সেকেন্ড রাজনীতি নয়। আমরা এই অনুষ্ঠানে রাজনীতিবিদদেরকে আনি, কিন্তু ওনাদের এই বয়স নিয়ে কথা বলি না। আমরা সেই বয়সে যাই, সেই বয়স কোন বয়স, ওনাদের শিশু বয়স, ওনাদের বালিকা বয়সে যেতে চাই, বালিকা বেলায় যেতে চাই। আমাদের মধ্যে আজকে উপস্থিত আছেন অ্যাডভোকেট নাভানা আক্তার, সাবেক সংসদ সদস্য, শরীয়তপুর বাংলাদেশ আওয়ামী লীগ। আপনি কেমন আছেন? জি আসসালামু আলাইকুম, আমি ভালো আছি ভাই, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আজকে পর্যন্ত ভালো রেখেছেন। আপনারা কয় ভাই বোন? আমরা দুই বোন এক ভাই। কোথায় ছোটবেলায় আপনারা কেটেছে আপনাদের? আমি ছোটবেলা শরীয়তপুরে, আমার বাড়ি নড়িয়া উপজেলার ঘড়িসার গ্রাম। ছাত্র হিসেবে কেমন ছিলেন? আমি বরাবরই ফার্স্ট ছিলাম। আচ্ছা। ক্লাস 1 থেকে এসএসসি পর্যন্ত আমি নড়িয়াতে ছিলাম, ওইখানে আমি স্টাইপেন্ড স্কলারশিপ পেয়েছি ক্লাস 5-এ, ক্লাস 8-এ। আবার 91 এর ব্যাচ, আমি 91-এ আমি জেলায় মেয়েদের মধ্যে ফার্স্ট ছিলাম। প্রথম পালিয়ে সিনেমা দেখেছিলেন কবে? না, পালিয়ে দেখার সুযোগ হয় নাই। আচ্ছা, আপনি জানাশোনা ভাবে সিনেমা কোনটা দেখেছিলেন প্রথম? মনে হয় প্রথম দেখেছিলাম খুব সম্ভব 86 বা 87 সালে। নায়ক নায়িকা কাকে কে পছন্দ করতেন অভিনয়ে? সেই সময় থেকে শুরু করে শাবানা, রাজ্জাক, যারা সেই সময় ছিল। ঈদের সময় কি করতেন আপনারা ছোটবেলায়? ছোটবেলায় ঈদের সময় তো খুবই আনন্দের, জামা, ঈদের নতুন জামা এনে লুকানো, কেউ যেন না দেখতে পায় সেটা নিয়ে লুকোচুরি। তারপরে ঈদের সকালে আগের রাতে মেহেদি দেওয়া, চাঁদ রাত বলে আমাদের, রাতে মেহেদি দেওয়া, রাতভর গল্প সল্প করা, কখন ভোর হবে, সকালে ভোরে আজানের সাথে উঠে গিয়ে গোসল টুসল করে নতুন জামা কাপড় পরে সামাই টামাই খেয়ে নামাজের ওইখানে আমরা চলে যেতাম। নামাজের ঈদি দেওয়ার প্রচলন ছিল কি, মানে বড়রা কি? হ্যাঁ, সালামি। হ্যাঁ, সালামি পাওয়ার জন্য তো সবার খুঁজতাম সালামি, সালাম দিলেই টাকা, সালাম দিলেই টাকা। আবার টাকার জন্য একটা ছোট ব্যাগ রাখতাম টাকাগুলো রাখার জন্য, সেটা খুব মজা, কত টাকা হইলো সেটা গোনা, সেই টাকা কে কত পেলো, সেটা কিভাবে খরচ হবে সেটা নিয়ে আবার একটা পরিকল্পনা, সেগুলো আমরা এখন মিস করি। সামনে এতগুলো খেলা আছে, সেগুলো আপনার কাছে কোনটা প্রিয় ছিল? লুডো খেলা তো খুবই খেলতাম, সাপ লুডো, লুডো, এই ক্রাম বোর্ডও খেলেছি, কিন্তু দাবাটা কম খেলাইছি। আচ্ছা, আপনি কি কোনো কখনো ভাই বোনদের সঙ্গে খেলতে যে লুডু লুডু খেলায় চুরি করেছেন? মারাত্মক 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 হয়ে চুরি? বাপ রে বাপ, ঠান্ডা মানুষ, কি সুন্দর শিকার হতে মারাত্মক। এটা বলেন তো কিরকম উদাহরণ? এদিক ওদিক তাকাইলে ওই টান দিয়ে ওই লুডুতে ছয় ফালাই দিতাম, আবার দেখতাম পাঁচ যদি এরকম থাকে, পাঁচ থাকলে ওইটা দেখে দিতাম যাতে মারলেই যেন ছয় পড়ে। তারপরে ওইরকম যেমন এটা থাকতো না, তখন আবার ওই এদিক সেদিক ওরা তাকাইতে উঠাই দিতাম, মানে এটা তো সিক্স না পড়লে তো ওঠে না, ওটা উঠাই দিতাম। তখন আবার ধরা পড়ে যেতাম, সেটা নিয়ে আবার হুরস্থুল কাণ্ড। এগুলো এখনো আমি আমার মেয়ের সাথে এখনো খেলি। আচ্ছা, আপনি তো খুব মিষ্টি ছিলেন, এখনো আছেন মিষ্টি, পাড়ায় ছেলেরা তো আপনাকে চিঠি দেওয়ার কথা না মানা পা, সত্যি কথা বলেন তো কোন বয়সে চিঠি পেয়েছিলেন? আমি যখন ক্লাস 2 তে ছিলাম, তখন আমরা আমার স্যারের ছেলে ছিল, একসাথে পড়াশোনা করতাম, তো ও একদিন আমার এক কাজিনও আমার সাথে পড়তো সেলিম, ওর কাছে একটা চিঠি দিয়ে দিছে, তো চিঠি দিয়েছে পরে দিলে ও কাজিন আমার আমার বাড়ির পাশ দিয়ে ওরা যাইতো, তো আমার বাড়ির কাছে এসে আমার ওইটা দিয়ে বলে কি যে এটা তুই কাকিটা দেখাস না, তুই একা একা পড়বি এটা। তো আমি ঠিকই বাসায় গেলাম, গিয়ে খুলে এখন আর লাইন পড়তে পারি না, এত বাজে লেখা পড়ার সুযোগ নেই। তারপরে বুঝতেছি না, খুব মানে অ্যাটেনশন দিয়েও বুঝতে পারতেছি না, পরে মার কাছে নিয়ে দিলাম, মা এটা কি লিখছে, আমার ইয়ে সেলিম দিয়ে গেল, মা তো যাই হোক বুঝে ফেলছে কি লিখছে। পরের দিন কি হলো, আমার ভাই আমার স্কুলে নিয়ে গেল যে আমার আর স্কুলে রাখা যাবে না, স্যার গিয়ে বললো। এখন ওই প্রাইমারি স্কুল হয়েছে আমাদের ওইখানের বেস্ট স্কুল, আর আমি ভালো রেজাল্ট করি, সেই জন্য ওই টিচাররা তো আমার ছাড়বে না, ওইখান থেকে বৃত্তি পরীক্ষা দিতে হবে। আমি টুতে পড়লেও তারা তো জানে যে এখানে ফার্স্ট সেকেন্ড, এখান থেকে 10-12 জন বৃত্তি পায় সব সময়, তাহলে আমারে ছাড়বে না। তারপর টিচার বললো কি সমস্যা, কেন নিয়ে যাবেন, পরে বললো যে এরকম সমস্যা হয়েছে, ওর বাবা আবার হাই স্কুলে টিচার ছিল, কম্বাইন্ড স্কুল ছিল, পরে বলে কি যে এই সমস্যা, এটা তো আমি একদিনই ঠিক করে ফেলবো। আমাদের এক স্যার ছিল খুব রাগী,
সার ব্যাট ডাবল ব্যাট করে নিয়ে ওরে এমন পিটানি দিছে, তারপরে রেজাল্ট হলো এই ছেলেরা আর ক্লাস ফাইভ পর্যন্ত আমার সাথে কথা বলতো না। আমার সাথে ফাইভ পর্যন্ত ওইখানে পড়ছি, ফাইভ পর্যন্ত ওরা এক হয়ে গেল, ওর বন্ধুরে মার খেয়ে হয়েছে, ও বন্ধু অসুস্থ হয়ে গেছিল অনেকদিন আসতে পারে নাই, ক্লাস ফাইভ পর্যন্ত আর ছেলেরা আমার সাথে কথা বলেনি। সত্যি খুবই সুন্দর ঘটনা। আর খুব আপনার মতো একটা মিষ্টি মেয়ে গান দিয়ে শেষ করলে দর্শক অনেক খুশি হবে। আসলে ওরকম গান তো আমি পারি না, আমার গলাও ওরকম নাই, তারপরেও আপনি বললেন আমি একটু চেষ্টা করে দেখি। আমার চেষ্টায় দর্শক উনি আমাদের কথা যে শুনলেন, জনপ্রতিনিধিরা এরকম হয়, মানুষের কথা শুনে না বলতে পারেন না। শোনো একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠ স্বরের ধ্বনি প্রতিধ্বনি আকাশে বাতাসে উঠে রনি, বাংলাদেশ আমার বাংলাদেশ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, খুবই সুন্দর হয়েছে। দর্শক আগামীকাল আবারও দেখা হবে অন্য কোনো আপা অথবা ভাইয়ের সঙ্গে। আপনারা ভালো থাকবেন, দেশ এগিয়ে যাক, তরুণরা এগিয়ে যাক, দেখা হবে।